গতকাল রাত 12টা নাগাদ টিএমসির দুষ্কৃতী বাহিনী ভেটাগুড়িতে বাইকে চেপে এসে অতর্কিতে আমাদের ভেটাগুড়ির পার্টিবিশে আক্রমণ করে পার্টিবিশ ভাঙচুর করে পার্টিবিশে আগুন ধরিয়ে দেয়। পার্টিবিশের ভেতরে যে আমাদের দলীয় পতাকা ছিল, আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায়, ভারত মাতার ছবি ছিল, সেই ছবিগুলো পুড়িয়ে দেয় এবং পার্টিবিশে আগুন ধরিয়ে দেয়। তারপর দমকল বাহিনী, দমকলের গাড়ি আসে, এসে আগুন নিভায়। এভাবে একের পর এক ভেটাগুড়িতে এই নিয়ে তিনবার এই পার্টিবিশ আক্রমণ হলো। পুলিশ প্রশাসন সবই জানে কারা করছে না করছে কী করছে, কোনো গুরুত্ব ব্যবস্থা নিচ্ছে না। তা আমরা অবিলম্বে যারা এই ভেটাগুড়িতে সন্ত্রাসের কায়েম করছে তাদের অবিলম্বে যেন গ্রেফতার করে আমরা এই দাবি রাখছি। কারণ ধিক্কার জানাই, এভাবে দিনের পর দিন ভেটাগুড়ির বাজারে ভেটাগুড়ির পার্টিবিশে যেভাবে আক্রমণ চলছে, ব্যবসায়ীদের উপর আক্রমণ চলছে, ভেটাগুড়ির মানুষ আজকে ভীতশ্রদ্ধ হয়ে গেছে। একের পর এক উদয়ন গুহর নেতৃত্বে বিধায়ক মহাশয় এখানে এসে হুমকি দিয়ে যায়। তারপর থেকে দিনের পর দিন আক্রমণ চলছে ভেটাগুড়ির পার্টিবিশের উপরে, ভেটাগুড়ির বিজেপি কার্যকর্তার উপরে। আমরা তীব্র ধিক্কার জানাই।